বন্ধুরা, এই পিৎজা মাস্তান রেস্টুরেন্টটা মিরপুর 2 এ অবস্থিত। জু রোডের দিকে যেতে হাতে ডান পাশে বেঁধে যাও। আর এই রেস্টুরেন্টটা ছোট আকারের হলেও বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। এর ভিতরে চারপাশটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। মেনুটা দেখে নাও। এখানে আসলে কাস্টমাররা ছিল, তো মিউজিক চলছিল। আমি চাইনি কাউকে বিরক্ত করতে, এ কারণেই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। আমরা ওখানে যেটা অর্ডার করেছিলাম সেই আইটেমগুলো দেখে নাও। ওদের প্রত্যেকটা আইটেমই ছিল দারুণ ইয়ামি। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের সাথে দেখিয়ে দেই চিকে। এখানে আছে নাচোস, তারপরে আছে এখানে চিকেন উইংস, আছে ক্রিসপি চিকেন উইংস। আমি প্রথমে ওদের এটা ট্রাই করছি, হচ্ছে ক্যারামেল শেক। এখন এদের পিৎজা মাস্তানের স্পেশাল, যে স্পেশাল পিৎজা মাস্তান স্পেশাল পিৎজা, প্রথমে এটা ট্রাই করব। খুবই দারুণ ছিল, খুব ভালো একটা কম্বিনেশন ছিল। খুবই চমৎকার। এখন আমি ট্রাই করছি এদের ক্রিসপি চিকেন উইংসটা। দারুণ ক্রিসপি ছিল আর ভেতরটা ছিল দারুণ জুসি, দারুণ জুসি আর সফট। খুব ভালো লেগেছে সবকিছু, একটা পরিমাণ মতো ছিল ভেতরে, পারফেক্ট। তো আমি এখন ওদের চকলেট শেকটা ট্রাই করব। এটাও খুবই ভালো ছিল, খুবই চমৎকার। এখন আমি ওদের যে চিকেন বারবিকিউ স্মোকি চিজ বার্গারটা ট্রাই করব। আহ, ভেতরটা কি দারুণ! আহা, চিকেনগুলো ছিল দুর্দান্ত সফট, খুবই জুসি ছিল। দেখো আমি খাচ্ছি কিন্তু চারপাশ থেকে দেখো পড়ে যাচ্ছিল সস গুলো, তুমি দারুণ করছে, দারুণ ইয়ামি, পারফেক্ট। সো এবার আমি ওদের নাচোসটা ট্রাই করব, স্পেশাল নাচোস। ইট ওয়াজ সুপার ইয়ামি। দারুন, দেখো সস গুলা উপরে ইয়েগুলো দিয়েছে, ক্রিসপি, দারুন ক্রিসপি ছিল। কিন্তু সত্যি খুবই মজার হয়েছিল আইটেমটা, দারুণ। অনেক সময় হয় না যে এগুলোর মধ্যে অনেক সময় সসটা ঠিক মতো যায় না, সো এরা প্রত্যেকটাতে আমার মনে হয় দেখে দেখে সস দিয়েছে, দারুণ করেছে। একের পর এক শুধু খেতেই ইচ্ছা করছিল, এত চমৎকার ছিল। সো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।
আল্লাহ হাফেজ।